এসেন্ট্রিক লোডিং এর প্রবলেমটা তোকে আমরা এখানে এখানে বুঝাচ্ছি যে প্রথমে তোকে কি বলেছি এ আর বি এর রেসপেক্টে প্রথমে হচ্ছে তোকে ইসেন্ট্রিসিটি বার করতে হবে। প্রথম কথা ইনপ্লেন সেটা আছে ইসেন্ট্রিক ইনপ্লেন ল্যাটারাল লোড আছে, ল্যাটারাল আছে কারণ এটা পারপেন্ডিকুলার প্লেন, তার ল্যাটারাল এটা লোডটা লাগছে। ওকে না বি এখানে কোনো হচ্ছে ইয়ে আছে ডিস্টেন্স নেই না, সো লোড কী হবে হচ্ছে মোমেন্ট আছে আর ইন্টু এক্স মোমেন্ট আছে, তো এটা টোটাল ডিস্টেন্স সেকেন্ডারি ফোর্স নেই, তাহলে এখানে লোড সবচেয়ে কম হবে। সেভাবে তুই দেখতে পারিস যে প্রথমে হচ্ছে আর বিতে সবচেয়ে লোড কোথায় কম আছে, বিতে লোড কোথায় কম আছে এখানে আর এটাতে বেশি আছে, একটাই খালি বাকিগুলো থেকে বিতে লোড বেশি, এটাই সমান। সো বিতে লোড বেশি হবে আর এটা লোড কেন কম হবে আমি বলতেছি, সো এখানে প্রাইমারি ফোর্স যেটা হবে প্রাইমারি ফোর্স সেকেন্ডারি ফোর্স, একটা ফোর্স এখানে লাগবে একটা ফোর্স এখানে মোমেন্ট ক্রিয়েট করবে না, মোমেন্টের জন্য এখানে সেকেন্ডারি মোমেন্ট কোন দিকে হবে এ দিকে হবে, সেই জন্য এদিকে সেকেন্ডারি মোমেন্ট। সো মোমেন্ট বলে এখানে কোন দিকে হবে সেকেন্ডারি মোমেন্ট এদিকে হবে, এত নাকি বুঝতে পারছি যে প্রাইমারি সেকেন্ডারি মোমেন্টটা কোন দিকে হবে। নেক্সট প্রথমে প্রাইমারি মোমেন্টটা বার করা হলো যে ডিস্টেন্স পাই এ পাই হচ্ছে কত 10^4 কেন 10×10 কিউব, ওকে এটা বুঝাতে হবে। 5/4 ডি স্কোয়ার আছে নমিনাল ডায়ামিটার, সাইন ডায়ামিটার সেটা হচ্ছে যেখানে দেখ M10 থেকে দেওয়া আছে। ওকে নেক্সট সেকেন্ডারি ফোর্স বার করবি হচ্ছে সেকেন্ডারি ফোর্স প্রাইমারি ফোর্স ডিভাইডেড বাই এন, সো প্রাইমারি ফোর্স হচ্ছে টর্স ইন টু রেশিও পার 5, সেকেন্ডারি ফোর্স সিগমা বি এম ওয়াই বাই আই ইনটু বি, এম ওয়াই বাই আই ইনটু বি। ওকে সো এম ওয়াই এম ভ্যালু হচ্ছে 10^4 বাই ওয়াই, ওয়াই ডিস্টেন্স হলো প্রত্যেকটা যোগ করলো 40^2 20^2 40^0 বাকি এখান থেকে সেকেন্ডারি ফোর্স বাড়াবে, সেও ফোর্স বা এরিয়া সেখান থেকে প্রভাবিত হবে। নাও এই প্রবলেমটা বুঝলি, এখন নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট কোয়েশ্চেনে যাওয়ার আগে তুই আগে 22টা পেজে যতগুলো কোয়েশ্চেন গো থ্রু দেন, ট্রাই টু রিভাইজ দ্য কনসেপ্ট অ্যান্ড গো বাই ডিপ ফর আন্ডারস্ট্যান্ডিং, নট ট্রাই টু ইভেন জাস্ট আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার ইট ফর কোয়াইট আ লং টাইম, সো দ্যাটস ওয়াই আই এম জাস্ট টেলিং ইউ অ্যান্ড ফোকাসিং অন দোজ টু জাস্ট আন্ডারস্ট্যান্ড দিস থিংস ভেরি ক্লিয়ারলি অ্যান্ড দেন জাস্ট গো ফর দিস। ওকে।